হ্যালো, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে কোথায় ভিডিও করছি বলো তো? একটু আটটাখানা দোকানে, ছোট্ট এই আটটাখানা দোকান তোমাদের তো বলেছিলাম না, এই ছোট্ট আটটাখানা দোকানে। তাই দেখো, আমি সেই দোকানে আছি। আমার দোকানটা দেখো ছোট্ট, এই সন্ধ্যা লাগলেই সব আড্ডা দিতে আসবে, যখন মনে পাবে ওদের দু চারটা জিনিস কিনবে, নাহলে আড্ডা আর আড্ডাই চলে। আমিও আড্ডা ভালোবাসি, গল্প ভালোবাসি। আর এই দেখো, আমি শাড়ি পরে বসেছি, শাড়ি পরে বসেছি, সুতির ছাপা শাড়ি। এখন খুব গরম, এখনও 12টা বাজেনি। আর দেখো, বাইরে এত দূর কোনো কাস্টমার আসেনি এখনো পর্যন্ত, কাস্টমারও আসেনি, কেউ গল্প করতে আড্ডা দিতেও আসেনি। আমি একা একা বসে আছি, তাই ভাবছি সকাল থেকে ভিডিও করিনি, তাই একটু ভিডিও করি। এই যে মাথায় শ্যাম্পু করেছি, মাথায় চুল কেটেছি, শ্যাম্পু করেছি, ভীষণ চুলগুলো নষ্ট হয়ে গেছিলো, চুলগুলো ভীষণ নষ্ট হয়ে গেছিলো, চুল উঠে গেছে, আগে চুল ছিল ভালো, চুল উঠে গেছে, এগুলো চুলগুলো কেটে ফেলেছি। তারপরে তোমরা সব কেমন আছো? ভালো আছো তো? আমার দোকানটা কেমন লাগছে? ভালো লাগছে আমার দোকানটা? ছোট্ট দোকান, তেমন কিছু নেই, এই শাড়ি সায়া ব্লাউজ আর বেডশিট কুর্তি এইটাই। এটা আমার আমার সংসারের মধ্যেই পড়ে এটা, এই ছোট্ট একটা দোকান, এটা বুঝতে পারছো? ঠিক আছে, এক কাস্টমার এসছে এখন, এক কাস্টমার এসছে, এই এখন দুপুর এসে রোদ, তো ওর কাস্টমার বেশি দুপুরবেলা আসে না, কাস্টমার বেশি রোদের জন্য, ভীষণ রোদ পুরো বাইরে। এখন একটু হাই করে দাও, একটা হাই করে দাও, যে দেখো এটা হাই করে দাও, বন্ধুদের হাই করে দাও, দেখতে পাচ্ছেন আরেকটু এদিকে, আরেকটু এই যে হাই দেখো বন্ধুরা। ঠিক আছে, রাখি, ছোট্ট একটা ভিডিও করলাম তোমাদের জন্য, ঠিক আছে, রাখি, টাটা। টিপ পরিনি, দেখো মুখটা কেমন লাগছে, টিপ পরিনি, টিপ করতে ভুলে গেছি, তাড়াতাড়ি রান্নাবাড়ি করে টোটি চলে এসছি তো, টিপ করতে ভুলে গেছি, ঠিক আছে, টাটা।